শুরুতেই সংবাদ শিরোনাম। এত সহজে প্রেসিডেন্ট হচ্ছেন না বাইডেন, যেসব প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বাইডেনকে। পরাজয়ের কয়েক মুহূর্ত পরে নববধূর সঙ্গে ছবি তুললেন ডোনাল্ড ট্রাম্প। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আমেরিকার রাস্তায় রাস্তায় ট্রাম্প সমর্থকদের মহড়া, যে কোনো সময় হতে পারে সংঘাত। আইনে যুদ্ধে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সবশেষ থাকছে বিজয় ভাষণে যা বললেন বাইডেন, জানাবো আজকের ভিডিওতে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি এখনই তার আসবাবপত্র 116 পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে অবস্থিত হোয়াইট হাউসে স্থানান্তর করতে পারবেন। এর আগে কিছু কাজ করতে হবে। এই প্রক্রিয়া সাধারণত নির্ঝঞ্ঝাট হয়, তবে এবার কিছুটা জটিলতা থাকতে পারে, যেহেতু এই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছে ডোনাল্ড ট্রাম্প এবং আদালতে গিয়েছেন। জো বাইডেন কখন প্রেসিডেন্ট হবেন? যুক্তরাষ্ট্রের সংবিধানে লেখা আছে যে প্রেসিডেন্টের নতুন মেয়াদ শুরু হবে জানুয়ারি মাসের 20 তারিখে দুপুর 12টায়। ক্ষমতা গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয় রাজধানীর ওয়াশিংটনে জাঁকজমকপূর্ণ একটি অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে শপথ পাঠ করান। অর্থাৎ জো বাইডেন এবং কমলা হ্যারিস জানুয়ারির 20 অর্থাৎ 2021 সালে শপথ গ্রহণের দায়িত্ব গ্রহণ করবেন। এই সময়সূচিতে ব্যতিক্রম হয় যদি ক্ষমতাসীন প্রেসিডেন্ট দায়িত্বে থাকাকালে পদত্যাগ করেন বা মারা যান, তখন ভাইস প্রেসিডেন্টের সাথে সাথেই প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন বা উত্তরীকরণের সময়টা কি? নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং জানুয়ারির 20 তারিখে নতুন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের মাঝের সময়টিকে ট্রানজিশন বলা হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট একটি ট্রানজিশন টিম গঠন করেন, যার কাজ হল ক্ষমতা গ্রহণ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা। বাইডেন টিম ইতিমধ্যেই একটি ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে। তারা জো বাইডেনের মন্ত্রিসভার জন্য সম্ভাব্য সদস্য চিহ্নিত করবেন। নতুন সরকারের নীতি কী হবে, কোন বিষয়ে তারা অগ্রাধিকার দেবে সেগুলো আলোচনা করবেন এবং দেশ চালানোর জন্য প্রস্তুতি নেবেন। এ টিমের সদস্যরা বিভিন্ন ফেডারেল দপ্তরে গিয়ে তাদের কাজ সম্পর্কে বিস্তারিত শুনবেন, যেমন কোনো কাজের ডেডলাইন কী, কত বাজেট আছে, মন্ত্রণালয়ের নিজস্ব কর্মচারীরা কী কাজ করেন ইত্যাদি। বিভিন্ন অফিসে যারা বাইডেন প্রশাসনের হয়ে নতুন কাজ করতে আসবেন, ট্রানজিশন টিম এসব তথ্য তাদের জন্য সংগ্রহ করেন এবং জানুয়ারির 20 তারিখের পরও সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন জো বাইডেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন নির্বাচন প্রক্রিয়া শেষ হতে এখনও বাকি আছে। সোমবার তিনি আইনি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। লড়াই ছাড়া তিনি যে ফল মেনে নেবেন না তা খুবই স্পষ্ট। নির্বাচনে বাইডেনের জয় নিশ্চিত হওয়ার মুহূর্তে ভার্জিনিয়া গলফ খেলছিলেন ট্রাম্প। এরপর সেখানে এক নববধূর সঙ্গে ছবিও তুলেছেন তিনি। মাথার পরা টুপিতে লেখা ছিল তার নির্বাচনী স্লোগান, মেক আমেরিকা গ্রেট এগেইন। তবে নির্বাচন নিয়ে সেখানে কোনো মন্তব্য করেননি। ট্রাম্প ছবি তুলে চলে যাওয়ার সময় একজন বলেন, ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট, আপনি যা করেছেন সব কিছুর জন্যই ধন্যবাদ। পরে ঘুরে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, তোমরা তরুণ, জীবনটাকে সুন্দরভাবে কাটাবে। নববধূর সাথে ট্রাম্পের ছবি তোলার সেই ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। কেউ কেউ ট্রাম্পের ভদ্রতার প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সমালোচনাও করেছেন। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সশস্ত্র সমর্থকরা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের রাজপথে নেমে মহড়া দিচ্ছে। জর্জিয়া, অ্যারিজোনা এবং পেনসিলভেনিয়ার মতো যেসব দুদুল্যমান রাজ্যে জো বাইডেন তীব্র লড়াইয়ের পর জয়লাভ করেছেন, সেসব অঙ্গরাজ্যের রাস্তায় এই ধরনের সশস্ত্র ট্রাম্প সমর্থকদের মহড়া দিতে দেখা গেছে। স্কাই নিউজের বিশেষ প্রতিনিধি অ্যালেক্স ক্রফোর্ড ছবিসহ এবং এ ধরনের ভারী অস্ত্রে সজ্জিত মানুষের ছবি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সশস্ত্র ব্যক্তিরা বলছিল তারা যুদ্ধে যাচ্ছে বলেই তাদের কাছে ভারী অস্ত্র। জর্জিয়া অঙ্গরাজ্যের ভারী অস্ত্রে সজ্জিত এসব মানুষ বলছিল নিরাপত্তাগত কারণে এবং বাইডেনের হাত থেকে আমেরিকাকে রক্ষা করতেই তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। ট্রাম্পের সমর্থকদের কেউ কেউ বাইডেন দেশকে ধ্বংস করে ফেলবে বলেও অভিযোগ করেন। অ্যারিজোনা এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের রাজপথ থেকেও একই ধরনের দৃশ্য চোখে পড়ার খবর এসেছে। রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শনিবার যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন।
ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার পর 538 ইলেকটোরাল ভোটের মধ্যে ম্যাজিক সংখ্যা অর্থাৎ 273টি নিশ্চিত করেছেন তিনি। শনিবার পেনসিলভেনিয়ায় 20টি ইলেকটোরাল ভোট জয়ের মধ্য দিয়ে তার 273টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। প্রেসিডেন্ট হওয়ার জন্য তার প্রয়োজন ছিল 270টি ইলেকটোরাল ভোট। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ফিরে গেছেন। জো বাইডেনকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে, কিন্তু এই রায় মেনে নিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। এই প্রেক্ষাপটে ফিলাডেলফিয়াতে এক সংবাদ সম্মেলনে ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন, নির্বাচনের ফলের বিরুদ্ধে তারা সোমবার আইনি চ্যালেঞ্জ শুরু করবেন। ভোটে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ফিলাডেলফিয়াতে অনেক মৃত বাসিন্দা এবার ভোট দিয়েছে, এর মধ্যে অভিনেতা উইল স্মিথের মৃত পিতার নামেও ভোট দেওয়া হয়েছে। জুনিয়ানির কথায়, আমরা যে সংখ্যক ভোটে এগিয়েছিলাম তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না, তবে এই কথার পক্ষে কোনো প্রমাণ আছে বলে মনে হচ্ছে না। জুলিয়ানি বলেন, তার পাশে যারা দাঁড়ানো তাদের মধ্যে 50-60 জন নির্বাচন পর্যবেক্ষক আছেন এবং তাদের নিয়মিতভাবে ডাক যুগে পাঠানো ভোটের কোনো অংশ পর্যবেক্ষণ করার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তবে ফেডারেল বিচারক ইতিমধ্যে বলেছেন, ট্রাম্প প্রচার টিমের সদস্যরা ফিলাডেলফিয়াতে এই মুহূর্তে ভোট গণনার কাজ পর্যবেক্ষণ করছেন। নির্বাচনের রাত থেকে ডোনাল্ড ট্রাম্প ভোট গণনার বৈধতা চ্যালেঞ্জ করেছেন এবং বলেছেন তিনি নির্বাচনে বিজয়ী হয়েছেন। নির্বাচনী কর্মকর্তা বারবার বলছেন যে কোনো রকম ভোট জালিয়াতির কোনো তথ্য প্রমাণ নেই। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে প্রথম ভাষণে জো বাইডেন সব বিভেদ ভুলে ঐক্য এবং সহনশীল সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে উদ্দীপ্ত এক ভাষণে তিনি যারা তাকে ভোট দিয়েছেন, যারা তাকে ভোট দেননি, ডেমোক্রেট রিপাবলিকান সবাইকে শত্রুতা ভুলে সহযোগিতার সম্পর্ক তৈরি করার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ডেলওয়ারের অঙ্গরাজ্যের নিজ শহরে উইলমিংটনে জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন বাইডেন। বাংলাদেশ সময় রবিবার সকাল 7:45 ভাষণ শুরু করেন বাইডেন। তিনি ঐক্য শব্দটির উপর বারবার বিশেষ গুরুত্ব দেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময় যে ধরনের বিভেদ বা তিক্ততা তৈরি হয়েছে সেদিকে দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি। তিনি বলেন, আমরা কি হতে চাই সে নিয়ে জোরালো সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আমরা যদি একে অপরকে সহযোগিতা না করার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে সহযোগিতা করার সিদ্ধান্ত নিতে পারি। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমিও বেশ কয়েকবার হেরেছি, আমি আপনার হতাশা বুঝতে পেরেছি। জো বাইডেন এবং তিনি একই সঙ্গে বৈশ্বিক মহামারী এবং বর্ণ বৈষম্যকে মোকাবেলা করবেন বলে জানান। জো বাইডেন রানিং মেট কমলা হ্যারিস হতে যাচ্ছেন, আমেরিকার ইতিমধ্যে প্রথম। জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস হতে যাচ্ছেন আমেরিকার ইতিহাসের প্রথম নারী কৃষ্ণাঙ্গ এবং ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।